আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাষা শিক্ষার এ পর্যায়ে আজকে প্রথম পর্ব আর প্রথম পর্বতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো প্রথম পর্বতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো নিজেদের সম্বন্ধ আমি আমরা সে তারা মা বাবা এইগুলোর মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় আমরা মালয়েশিয়াতে এগুলোর অনেক শিরোনিম আছে প্রতিশব্দ আছে আমরা যেটি বইয়ের ভাষায় যেটি আছে ভাষা মালয় কমিউনিকেশি যে বুক টেক্সট বুকটি আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সেই ভাষায় যে শুদ্ধ ফর্মটি আছে ওইটি দিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে হয়তো আমরা সিনোনি প্রতিশব্দগুলো পরবর্তীতে আমরা শিখবো ইনশাল্লাহ চলুন যাওয়া যাক আজকের লেসনে প্রথমেই আজকে যেগুলো আছে দেখেন এখানে আমি আমি সায় আমি উচ্চারণটা আপনারা খেয়াল করবেন আমি সায়ে তুমি আওয়া একটা কথা বলে রাখি এখানে দেখতেছেন যে মালয়েশিয়ান ভাষায় কে একটা ব্যবহার আছে যখন আমরা লিখবো যখন পরীক্ষায় এক্সাম হলে আমাদেরকে লিখতে দিবে তখন এই কে এগুলা দিতে হবে কে পর এখানে দেখতেছেন কে অনেকগুলো কে আছে এটা লেখার সময় লিখতে হয় কিন্তু উচ্চারণ হয় না দেখেন এখানে আওয়াক যেইটি আছে এ ডাব্লু এ কে আওয়াক কিন্তু যখন উচ্চারণ করব আওয়াক কে উচ্চারণ কেটা উজ্জ্ব থাকে ওকে কিন্তু লেখার সময় কে লিখতে হবে তো তুমি বা তোমরা মালয়েশিয়ান ভাষায় কিন্তু তুমি তোমরা আমি অথবা আমার আমরা অথবা আমাদের একই শব্দ ব্যবহার হয় তার মানে আমি এবং আমরা দুটাতেই ছাইয়া তুমি এবং তোমরা বা তোমার আওয়া আমরা কিতা কিতার আরেকটা প্রতিশব্দ আছে কামু ওটা আমরা এখন যাচ্ছি না কিতা আমরা কিতা সে দিয়া ডি আই এ দিয়া এটা উচ্চারণ সাধারণত এরকম হয় দিয়া ডিআইএ দিয়া তারা অথবা তাদের মেরিকা তারা অথবা তাদের মেরিকা বাবা এখানে বাবাকে মালয়েশিয়ান ভাষায় অনেকগুলো প্রতি শব্দ আছে যেরকম পাপা বলে বাবা বলে এভাবে বলে তবে শুদ্ধ যেই শব্দটি আছে আয়া এ ওয়াই এ হেস আয়া আয়া মা ইবু তো মালয়েশিয়ান ভাষায় মায়েরও কিন্তু অনেকগুলো প্রতিশব্দ আছে অনেকেই আমাদের বাংলাদেশিদের মতো মা বলে ডাকে মা অনেকেই বলে মামা অনেকেই বলে মামি এবং যেটা শুদ্ধ মানে পিওর যেই মালয়েশিয়াশিয়ান ল্যাঙ্গুয়েজটা সেটাই হলো ইবু তো মা ইবু মা ইবু ভাই ভাই তো আমরা জানি বড় ভাইও আছে ছোট ভাইও আছে তো বড় ভাই হলে আবাং ছোট ভাই হলে আডে বড় ভাই হলে আবাং ছোট ভাই হলে আডে ওকে সিস্টার বোন কাকাক দেখেন এখানে লেখা আছে কে এ কে এ কে কাকাক এখানে কিন্তু কাকাক লেখা আছে একটা কে বেশি দো আছে কিন্তু আমরা যখন লিখবো তখন কাকাক লিখবো কে এ কে এ কে কাকাক কিন্তু যখন উচ্চারণ করব কাকা বোন কাকা বড় যত বড় বোন আছে সব কাকা বড় বোন কাকা আর ছোট বোন হলে আডেক ছোট ভাই হলেও ছোট ভাই এবং ছোট বোন দুটাতে একই শব্দ ব্যবহার হয় আডেক আদেক এখানে এ আই কে লেখা আছে এ ডিআই কে কিন্তু যখন উচ্চারণ করব আডে কে উচ্চারণ করব না এ আই কে আডেক অর্থাৎ ছোট ভাই অথবা ছোট বোন বলা হয় আদেক বড় বাইকে বলা হয় আবাং বড় বোন বলা হয় কাকা হ্যাঁ ওকে এরপরে আসে যেটা মা সরি মামি কাকি খালা ফুপু এই সব যত কিছু আছে আন্টি জাতীয় যত কিছু আছে মামি ফুপু খালা এই জাতীয় যত কিছু আছে কাকি সব কিছুতে বোঝায় মা চিক দেখেন এখানে লেখা আছে এখানেও কিন্তু দুইটা কে আছে কে এক মা চিক এম এ মাক সিআই কে কিন্তু আমরা যখন উচ্চারণ করবো কের উচ্চারণটা করবো না তাহলে কী দাঁড়ায় মা চি মা চি মা চি আমরা কের উচ্চারণটা করবো না তাহলে কের উচ্চারণ যদি না করি মা চি মা চি ওকে আঙ্কেল কাকা খালো ফুপা মামা এ জাতীয় যত কিছু আছে অর্থাৎ আঙ্কেলের মধ্যে যতগুলো পড়ে সে মামা কাকা ফুপা খালু সব কিছুর মধ্যে পাক চি এখানে লেখা কিন্তু পি এ কে সি আই কে পাক চি কিন্তু আমরা যদি এই কের উচ্চারণটি না করি কে এর উচ্চারণটি করব না যদি কের উচ্চারণটি না করি তাহলে কিন্তু আমাদের দাঁড়াবে পি এ পা সি আই চি পা চি পা চি মামা পা চি কাকা পা চি মামি মা চি কাকি মা চি ওকে এরপরে আছে যে দাদা দাদার মধ্যে দাতু কে উচ্চারণ করবো না একটা এরপরে কে উচ্চারণটা করবো না তাহলে কি দাঁড়ায় নিনে কে উচ্চারণ যদি আমরা না করি তাহলে নি নে ওকে এরপরে ছেলে ছেলে এখানে আনা আনা মানে সন্তান এ এন এ কে আনা এখানেও একই অবস্থা কে আছে আমরা এই কে রুচরণটা করবো না তাহলে কি দাঁড়ায় এ এন এ আনা আনা লিলাকি মানে পুরুষ লীলাকি এ শব্দের অর্থ পুরুষ তার মানে পুরুষ সন্তান মানে ছেলে আনা লিলাকি মানে ছেলে আনা লিলাকি আনা লিলাকি ওকে এখানে আনা মানে সন্তান আনা পুরুম্পুয়াং পুরুম্পুয়াং মানে মহিলা পুরুম্পুয়াং মানে মহিলা মানে মহিলা সন্তান তার মানে মে আবার আমরা বলি ছেলে আনা লীলাকি মে আনা প্রম্পুয়াং সেলে আনা লীলাকি মে আনা প্রম্পুয়াং এবং নাম নাম নামা একই রকম বাংলাদেশের মতো নাম নামা আসুন আমরা আরেকবার একটু রিভাইজ দিই প্রথম থেকে আমি ছায়া তুমি আওয়া আমরা কিতা সে দিয়া তারা অথবা তারা অথবা তাদের আমেরিকা বাবা আয়া মা ইবু ভাই বড় ভাই হলে আবাং ছোট ভাই হলে আদে বড় ভাই হলে আবাং ছোট ভাই হলে আদে বোন বড় বোন হলে কাকা এই কের উচ্চারণ আমরা করবো না আমরা যদি কের উচ্চারণ না করি তাহলে কে এ কে কাকা কে এ কে কাকা আর ছোট ভাই অথবা ছোটো বোনকে বলা হয় আদে ছোট ভাই অথবা ছোট বোনকে আডে ওকে আন্টি খালা ফুফু মামি কাকি যত আছে সব আমরা যেহেতু কের উচ্চারণ করব না তাহলে আমরা তো শুধু মা চি কাকা কাকি ফুপু খালা যত আছে মা চি আবার আঙ্কেল কাকা মামা খালু ফুপা যত আছে তাদের উচ্চারণ হবে পি এ পা চি পাচি আঙ্কেলের উচ্চারণ হবে পাচি ওকে দাদা দাতো দাদি নিনে নে কের উচ্চারণ যেহেতু করবো না তাহলে নি নে নি নে ওকে ছেলে আনা লীলাকি ছেলে আনালিলাকি মেয়ে আনা পুরুমপুয়াং নাম নামা নাম নামা ওকে আমরা একটা বাক্য গঠন করার চেষ্টা করছি এর আগে বলে রাখি মালয়েশিয়ান ভাষায় কিন্তু অবজেক্টটা আগে আসে অবজেক্টটা যেরকম আমরা বলে থাকি আমার নাম আমার মা আমার কাকা আমার স্কুল আমার ইউনিভার্সিটি সেক্ষেত্রে ইউনিভার্সিটিটা আগে আসে আমার নামটা আগে আসে। আমার কলম কলমটা আগে আসে এরপরে যেরকম আমার নাম নামা সায়া এরকমভাবে আমার মা মা আমার এখানে মার ইংলিশ মালায় ভাষাটা আমরা আগে দেখে নিয়েছি ইবু এখানে দেখে নিয়েছি অলরেডি মার মালায়ো ইবু সেক্ষেত্রে আমার মা ইবু সায়া আমরা কিন্তু বাংলা ভাষায় বলি আমার আগে আসে এরপরে মা পরে আসে কিন্তু এখানে কিন্তু মাটা আগে আসছে ইবু সায়া আপনারা দেখেন এখানে ইবু সায়া আমার নাম নামা সায়া ওকে আমি যদি বলি আমার নাম রিদওয়ান নামা সায়া রিদওয়ান দেখেন কিভাবে বাক্য গঠন করতে হয় নামা সায়া রিদওয়ান ইবু সায়া ডক্টর সাপোজ আমার মা যদি ডক্টর হয় ইবু সায়া টিচার ইবু সায়া মানে এরকমভাবে হয় তাহলে আপনারা কিন্তু নিজের নিজের বাক্য গঠনও করতে পারবেন যেরকম আমার মা ইবু সায়া আমার নাম নামাজ সায়া ওকে কি বলে আমার বাবা আয়া সায়া ওকে আমার ভাই আবাং সায়া আমার ছোট ভাই আডে সায়া আমার বোন কাকা সায়া ওকে আমি যদি বলতে চাম যে আমার ভাই টিচার তাহলে আবাং সায়া টিচার অথবা আমার বোন নার্স কাকা সায়া নার্স এভাবে কিন্তু আমরা এইগুলা দিয়ে এই শব্দগুলো দিয়ে প্রচুর পরিমাণ বাক্য গঠন করতে পারি এখন আপনারা যেটা করবেন বাসায় বসে বসে এই ভকবোলারিগুলা মুখস্থ করবেন ভকবোলারিগুলা মুখস্ত করার পরে যখন এই ভকবোলারিগুলা মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু এই সকলেই বাসায় বসে প্র্যাকটিস করবেন এবং প্রচুর পরিমাণে বাক্য রচনা করবেন সাপোজ এখানে কিন্তু আপনারা জানলেনই এখানে তো অলরেডি জানাই হয়ে গেলো এই মিনিংগুলো এখন শুধু আমরা দিয়ে আমরা বাক্য রচনা করব আমার বাবা তার বাবা তার কাকা আমার কাকা আমার কাকা কি করে আমার কাকার ডাক্তার তাহলে আমি যদি এভাবে বলি আমার কাকা একজন ডাক্তার ওকে পাসি সায়া ডক্টর এভাবে আমার ছেলে টিচার তাহলে আনা সায়া টিচার এভাবেই কিন্তু আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার কারণেই আস্তে আস্তে আমাদের ভাষাটা ইনক্রিজ হবে এরপরে যদি আপনাদের আরও কোনো প্রকার কনফিউশন থাকে বা কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন আমাদের এই চ্যানেল থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটির অ্যাডমিশনের সমস্ত প্রকার ইনফরমেশন দেওয়া হয় এবং আমাদের এখানেও একটি হট আছে বাংলাদেশি এই লাইনে এইখানেও হোয়াটসঅ্যাপ করতে পারেন মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ভর্তি এবং স্কলারশিপ বিষয়ে ওকে আজকের মতো এখানেই শেষ করছি আর ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে জানার সুযোগ করে দিন যাতে তারাও সহজে মালয়েশিয়ান ভাষাগুলো আয়ত্ত আনতে পারে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ